যমুনা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের এনায়েতপুর ও শাহজাদপুরে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, বসতভিটা, গাছপালা ও ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকা। নদী ভাঙনের খবর জানাতে এনায়েতপুর এলাকায় আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু, সরাসরি যাচ্ছি তার কাছে। রিঙ্কু, শ্রেয়া, বর্ষা মৌসুমের শুরুতেই কিন্তু সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় কিন্তু যমুনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। আমরা দেখেছি যে সিরাজগঞ্জের বিশেষ করে এনায়েতপুর এবং শাহজাদপুর এই দুটি এলাকায় কিন্তু আসলে বেশি ভাঙনের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার জালালপুর গ্রামে। আমরা এইখানে যেটি দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন আগেও কিন্তু বেশ কিছু বাড়িঘর ছিল, রাস্তা ছিল, দোকানপাট ছিল, সেগুলো কিন্তু নদীগর্ভে মুহূর্তে বিলীন হয়ে যায়। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং ভাঙন কবলিতদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে গত শনিবার এই আকস্মিক এই ভাঙনে এই জালালপুর এলাকার প্রায় 15 থেকে 20টি বাড়ি কিন্তু মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং তারা এখন খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। আমরা একটু জানাতে চাই যে এই সিরাজগঞ্জের শাহজাদপুর এবং এনায়েতপুর এলাকার ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর, পাঁচিল, পার পাঁচিল, হাট পাঁচিল সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু গত কয়েক বছর ধরে তীব্র ভাঙন লক্ষ্য করা যাচ্ছে এবং এই ভাঙনে বসত বাড়ি, ঘরবাড়ি, গাছপালা, ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এবছর যেটা দেখছি যে বর্ষা মৌসুমে শুরুতেই নদীতে পানি বাড়ার সাথে সাথে কিন্তু নদীর তীব্রতাও, স্রোতের তীব্রতা বাড়ছে এবং এই তীব্রতার ফলেই কিন্তু এই ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। ভাঙন কবলিত এই এলাকাবাসী যেটি বলছে যে তারা কোনো কিছু বুঝে ওঠার আগে কিন্তু স্রোতের, প্রবল স্রোতের কারণে এই ভাঙনের সৃষ্টি হয় এবং মুহূর্তেই বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে জানিয়েছে তারা। আর ভাঙন কবলিতরা বলছে যে তারা কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে, ভাঙনের আতঙ্ক রয়েছে, যেহেতু ভাঙন প্রতিদিনই ভাঙন হচ্ছে সেই কারণে তারা আতঙ্কে রয়েছে এবং অনেকটা নির্ঘুম রাত কাটাচ্ছে তারা। আর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, কারণ আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র সচিব যিনি রয়েছেন কবির বিন আনোয়ার, তিনি এই ভাঙন কবলিত এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর এবং এনায়েতপুর এলাকা পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ভাঙন রোধে সম্প্রতি একনেক সভায় কিন্তু প্রায় 650 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং তারা পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই বছর যেহেতু পানি বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে সেই জন্যে জরুরি ভিত্তিতে তারা কিছু বালি ভর্তি জিও ব্যাগ ফেলে কিন্তু তারা ভাঙন রোধের চেষ্টা করছে এবং আগামী শুষ্ক মৌসুমে এই ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা যেটি দেখছি যে এই এলাকায় কিন্তু এখানে বেশ কিছু বসত বাড়ি ছিল এবং তারা এই ঘরবাড়িগুলো সরিয়ে নিয়ে তারা কিন্তু নিরাপদ স্থানে বাঁধের ওপর বা খোলা আকাশের নিচে তারা কিন্তু আশ্রয় নিয়েছে এবং নদী পারে যেগুলো মানুষ এখন রয়েছে তারা কিন্তু অনেকটা ভাঙন আতঙ্কে রয়েছে এবং তারা প্রতিদিনই আসলে ভাঙন আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে। তারা অনেকটা নির্ঘুম রাত কাটাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে এবং স্থানীয়দের অভিযোগ যে ভাঙন রোধে আসলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার, কারণ প্রতিদিনই এই এলাকার বেশ কিছু বাড়িঘর কিন্তু ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে এই এলাকার বিস্তীর্ণ ফসলি জমি ছিল, আবাদি জমি, সেগুলো কিন্তু আসলে নদীগর্ভে চলে গেছে। তাছাড়া অনেক ঘরবাড়ি, বসত ঘর, ভিটে মাটি ছাড়া অনেকে কিন্তু এখন এই নদী ভাঙনের কারণে তারা ভিটে মাটি হারা হয়েছে এবং গবাদি পশু নিয়ে তারা কিন্তু অনেকটা খোলা আকাশের নিচে আসলে অনেকটা ভোগান্তিতে জীবন যাপন করছে। আমরা দেখেছি যে এইখানে বেশ কিছু পাকা ঘর বাড়ি ছিল, তারা এই নদীর পাড়ে যেহেতু নদী ভাঙতে ভাঙতে তাদের বাড়ির পাশে চলে এসেছে সে কারণে তারা বাড়িঘর কিন্তু সরিয়ে অন্যত্র চলে গেছে। কারণ আমরা ভাঙন কবলিত যেটা বলছে যে তারা প্রতিনিয়ত যেহেতু ভাঙছে নদী এবং এই ভাঙনের তীব্রতা অর্থাৎ পানির স্রোতের তীব্রতা বাড়ার সাথে সাথে এই ভাঙনের তীব্রতা কিন্তু বাড়ছে, যে কারণে তাদের মধ্যে অনেকটা ভাঙন আতঙ্ক কাজ করছে। এছাড়া সিরাজগঞ্জের চৌহালির কথা যদি আপনাকে একটু জানাতে যাই, চৌহালিতে কিন্তু অনেকটাই ভাঙন দেখা দিয়েছে। আমরা দেখছি যে গত কয়েকদিনে তীব্র ভাঙনে চৌহালির বেশ কিছু এলাকা কিন্তু আক্রান্ত হয়েছে এবং প্রায় অনেকগুলো বাড়িঘরই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের এনায়েতপুর এবং শাহজাদপুর এই এলাকার কিন্তু এখনো ভাঙন আতঙ্ক বিরাজ করছে এবং যমুনা নদীর এই পানি। সিরাজগঞ্জের এনায়েতপুর ও শাহজাদপুর এলাকার নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ডু।